আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্র ছাত্রী, আশা করি পরম করুণাময় রশিম রহমতে পরিবারের সকলকে নিয়ে ভালো আছো। বৈশ্বিক এই মহামারীর সময় আল্লাহ পাক সকলকে হেফাজত করুন, সুস্থ রাখুন, ভালো রাখুন। শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন বাংলা ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মমতাজ জাহান মনি, সহকারী অধ্যাপক বাংলা বিভাগ, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, ময়মনসিংহ। তো তোমাদের সাথে এটা আমার তৃতীয় ক্লাস। আমরা এর আগের ক্লাসটাতে পড়েছিলাম, তোমাদের অনুরোধ ছিল উচ্চারণের নিয়ম পড়ানোর জন্য, তো আমরা পড়েছিলাম মধ্য অ এবং অন্ত অ এর কিছু নিয়ম। তো আজকে আমরা সেই অন্ত অ এর বাকি নিয়মগুলো পড়ব ইনশাআল্লাহ। হ্যাঁ, তো খেয়াল করে তোমরা খাতা কলম নাও, লিখে নাও নিয়মগুলো। আমরা প্রথম নিয়মটা লিখছি, দেখো ছয় নাম্বার। আমরা এর আগের দিন পড়েছিলাম পাঁচ নাম্বার নিয়ম পর্যন্ত পড়েছিলাম, তো আজকে আমরা ছয় নাম্বার নিয়ম থেকে শুরু করব। লিখে নাও ছয় নম্বর। বিশেষ্য শব্দের শেষে হ এবং বিশেষণ শব্দের শেষে ধ্বনিচিহ্ন র থাকলে সাধারণত অন্ত অ বিলুপ্ত না হয়ে ও কারান্ত উচ্চারিত হয়। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি বিবাহ, বিবাহ উদাহরণ দিলাম আমরা, কলহ দিলাম আমরা, মুড়ো গাঢ়। দেখো খেয়াল করো নিয়মটা, তোমরা বিশেষ্য শব্দের শেষে হ এবং বিশেষণ শব্দের শেষে যদি ধ্বনিচিহ্ন র থাকে, তাহলে সাধারণত অন্ত অ অর্থাৎ শেষের যে অটা আছে এই হ এর সঙ্গে, তারপর ধ্বনিচিহ্ন রর সঙ্গে, সেই অটা বিলুপ্ত না হয়ে অকারান্ত উচ্চারিত হয়। আমরা কখনো বলি না বিবাহ, আমরা বলি না কলহ, আমরা বলি বিবাহ, কলহ, মুড়ো, গাঢ়, অর্থাৎ সমস্ত অগুলো অকারান্ত উচ্চারিত হচ্ছে। লিখে নাও উচ্চারণগুলো, বিবাহ অকারান্ত, কলহ, মুড়ো, গাঢ়। এখন দেখো এখানে দীর্ঘ কার, এটাকে আমি করেছি কি হ্রস্ব কার, কেন আমরা পড়েছিলাম সমস্ত দীর্ঘ এগুলো কি হয়ে যায় উচ্চারণে আমরা হ্রস্ব করে ফেলি, তো এখানে দীর্ঘ কারটা তাই হ্রস্ব কার হলো। আর সমস্ত অগুলো যেখানে অন্তে আছে সেগুলো সমস্ত হয়ে গেল অকারান্ত উচ্চারণ, বিবাহ, কলহ, মুড়ো, গাঢ়। আশা করি বুঝতে পেরেছ। আমরা পরবর্তী নিয়মে চলে যাই, সাত নাম্বার নিয়ম। তর, দেখো তর যেটা আমরা উচ্চারণ করি ও কারান্ত, তম প্রত্যয় সংযুক্ত বিশেষণ পদে বিশেষণ পদে
অন্তিম অ অর্থাৎ অন্ত অ, অন্তিম অ প্রায়শ অকারান্ত উচ্চারিত হয়। দুটা প্রত্যয় তর তম, এই প্রত্যয়গুলো যদি শেষে থাকে তখন এই প্রত্যয়ের শেষের যে অন্তিম অটা আছে সেটাও কারান্ত উচ্চারিত হয়। দেখো উদাহরণ আমরা দেই, যেমন উচ্চতর আমরা তর তম দিয়ে দিলাম, দীর্ঘতম দেখো তর এবং তম প্রত্যয় সংযুক্ত বিশেষণ পদের অন্তিম অ প্রায়শ অকারান্তে উচ্চারিত হয়, যেমন উচ্চতর দীর্ঘতম, উচ্চতর আমরা কখনো বলি না উচ্চতর, আমরা বলি উচ্চতর, দীর্ঘতমর ক্ষেত্রেও তাই হবে, দীর্ঘতম। রসই দীর্ঘ এটা হয়ে গেল রসইকার, রহস্যন্ত ঘ উকার ত ম উকার অর্থাৎ শেষের অন্তটা অকারান্ত উচ্চারিত হলো। আমরা পরবর্তী নিয়মে চলে যাই, 8 নম্বর নিয়মে। লিখে নাও, ইব ইলো ইতেস ইয়াছ ইয়াছিল ইতে ছিল ইত্যাদি প্রত্যয় যোগে গঠিত ইত্যাদি প্রত্যয় যোগে গঠিত ক্রিয়াপদের অন্তিম অ সাধারণত বিলুপ্ত হয় না, অর্থাৎ অকারান্ত উচ্চারিত সাধারণত বিলুপ্ত হয় না, যেমন আমরা যদি উদাহরণ দেই করিব, উদাহরণ দিলাম আমরা ইতেস দিয়ে করিতেস, আমরা দিলাম উদাহরণ বসিয়াছিল ইতে ছিল দিয়ে বসিয়া ছিল, দেখো খেয়াল করো ইব ইল ইতেস ইয়াস ইয়াছিল ইতে ছিল ইত্যাদি প্রত্যয় যুগে গঠিত ক্রিয়াপদের অন্তিম অ সাধারণত বিলুপ্ত হয় না, অর্থাৎ অন্তিম অটা আমরা যেমন হর্ষ উচ্চারণ করি এক্ষেত্রে হর্ষ উচ্চারণটা হয় না, বিলুপ্ত হয় না,
উদাহরণে আমরা বললাম করিব, করিতেছ, বসিয়া ছিল দিলাম। এখন দেখো এটার উচ্চারণটা আমরা কি লিখব, করিব। এখানে ওকারান্ত উচ্চারণ করলাম শেষেরটা, কিন্তু প্রথম যে আমরা কটা এটাকেও আমরা কিন্তু ওকারান্ত উচ্চারণ করলাম, সেটা কেন? তার কারণ আমরা প্রথম যখন আদ্যয়ের নিয়ম পড়েছিলাম, এটা আমি আদ্যয় যখন পড়িয়েছিলাম তোমাদের কলেজে তখনও বলেছিলাম, আবার গত ক্লাসেও বলেছি যে যদি আদ্যয়ের পরে রস্যই থাকে, রস্যই দীর্ঘ, রস্যু দীর্ঘ, তাহলে আদ্যটা ওয়ের মতো উচ্চারিত হয়। এখানে আমরা তাই দিচ্ছি, আদ্যয়ের পরে আছে রস্যই, সুতরাং আদ্যটা ওয়ের মতো উচ্চারিত হলো। দেখো আমরা সেই জন্য কটাকে ওকারান্ত উচ্চারণ লিখেছি, এবং তারপর তো আছে যা তার শেষের অন্ত অটা ওকারান্ত উচ্চারিত হলো। তো সেখানে আমরা লিখলাম করিব, করিতেছর ক্ষেত্রে তাই হবে, দেখো আদ্যয়ের পরে আছে রস্যই, সুতরাং আদ্যটা ওয়ের মতো উচ্চারিত হবে। তাহলে আমরা লিখব এখানে আদ্যয়ের কাজ, দেখো করিতে, এবং শেষেরটা যে এই ছয়ের সঙ্গে যে অটা আছে সেই অন্তিম অটা বিলুপ্ত হবে না, ইতেস প্রত্যয় যেহেতু সেই অন্তিম অটা বিলুপ্ত না হওয়ার কারণে এখানে অকারান্ত উচ্চারিত হবে। বসিয়া ছিল, দেখো এখানে আমরা এই আদ্যটা অকারান্ত করলাম, এবং দন্ত সটাকে তালব বর্ষ করলাম। কেন? তার কারণ হচ্ছে আমরা গতবার গত ক্লাসে বলেছিলাম, আমি এর আগেও যখন তোমাদের কলেজে পড়িয়েছি তখনও বলেছি যে স্বয়ের সাথে, তিনটা স্বয়ের সাথে যদি ত থ ন র ল যুক্ত না থাকে তাহলে সেই স্বটা সবসময় তালব্যবর্ষ হয়ে যায়। এখানে আমরা দেখছি এই স্বয়ের সাথে কোনো কিছু যুক্ত নাই, সুতরাং এই স্বটা হয়ে গেল কি তালব্যবর্ষ। আমরা এখানে দন্তস্বটা উচ্চারণ করি না, যুক্ত না থাকলে দন্তস্বটা উচ্চারণ করি না, এখানে হয়ে গেল তালব্যবর্ষ। তারপর দেখো অন্তটা অকারান্ত উচ্চারিত হলো। তো আমরা পরবর্তী নিয়মে চলে যাই, নয় নম্বরে দেখো কি আছে, অন্ত অয়ের আগে যদি অন্ত অয়ের আগে যদি ওই ও অনুসার বিসর্গ এবং রি বারিকার থাকে তবে সেই অ প্রায়শ অকারান্ত উচ্চারিত হয়। যেমন আমরা যদি উদাহরণ দিই শৈল, আমরা দিলাম দৈব, ঐকার দিয়ে দিলাম উদাহরণ, আমরা দিলাম বংশ অনুসার দিয়ে, তৃণ মূর্ধ ঋকার দিয়ে। দেখো রুলসটা দেখো, অন্ত অয়ের আগে যদি, অন্ত অগুলোর আগে কি থাকতে হবে, অন্ত অয়ের আগে যদি ওই ও অনুসার বিসর্গ এবং ঋকার থাকে তবে সেই অ প্রায়শ অকারান্ত উচ্চারিত হয়ে থাকে। দেখো এই যে অন্ত অগুলোর আগে কি আছে, ওই ওই কার হিসাবে আছে, তারপর আছে অন্ত অয়ের আগে অনুসার আছে, মূর্ধন্য ন এর আগে ঋকার, সুতরাং এই অন্ত অগুলো হয়ে যাবে অকারান্ত উচ্চারিত। তাহলে আমরা শৈল কি লিখব, দেখো অকারান্ত। এখন এই যে আমরা লিখলাম ও এবং ই, কেন? কারণ হচ্ছে
আমরা যদি ওইকে ভাঙাই তাহলে আমরা উচ্চারণটা কি করি, ওইটাকে আমরা ও এবং ই এরকম করে উচ্চারণ করি, ওই। সুতরাং এখানে ওই তালব বর্ষর এই ঐকারটাকে আমরা উচ্চারণ যেটা করি ও এবং রসই সেভাবে লিখলাম, ও ই সই লো ওকার। কেন? তার কারণ হচ্ছে অন্তরটা অকারান্ত উচ্চারিত হলো, ঠিক তাই। দুই বর ক্ষেত্রে আমরা দেখো লিখব দুই বো, আমরা বলি না শৈল দৈব, আমরা কখনো এগুলো বলি না, আমরা বলি শৈল দৈব। বংশর ক্ষেত্রেও দেখো অনুসারটা সবসময় হয়ে যায় কি ও, এবং ওটাকে আমরা কি হস উচ্চারণ করি, বং শো ও কারান্ত উচ্চারিত হলো তৃণ। দেখো মূর্ধন্য নটা হয়ে যায় সবসময়ই দন্তন্য, তো সেখানে আমরা রিকার দিলাম ঠিক আছে, কিন্তু এই মূর্ধন্য নটাকে আমরা এই দন্তন্য করলাম, এবং যেহেতু তোমার অন্ত অয়ের আগে আছে রিকার, সুতরাং অন্তটা অকারান্ত উচ্চারিত হয়ে গেল। অন্ত অয়ের আগে যদি ওই ও অনুসার বিসর্গ এবং রিকার থাকে তবে সেই অ প্রায়শ অন্তিমটা প্রায়শ অকারান্ত উচ্চারিত হয়। আমরা উদাহরণগুলো দেখলাম শৈল দৈব বংশ তৃণ সমস্ত অন্ত অয়ের আগে আমরা কি করলাম, এই যে আছে তোমার ওই এবং আছে অনুসার আছে রি, সেই জন্য অন্ত গুলো হয়ে গেল অকারান্ত উচ্চারিত। আমরা চলে আসি দশ নম্বর নিয়মে, লিখে নাও দশ নম্বর নিয়ম, শব্দান্তে সংযুক্ত বর্ণ থাকলে শব্দান্তে সংযুক্ত বর্ণ থাকলে সেক্ষেত্রে অন্তিম অ এর উচ্চারণ অকারান্ত হয়, যেমন আমরা অন্ত এর উদাহরণ দিলাম ভক্ত যুক্ত বর্ণের, আমরা দিলাম ধর্ম, দেখো যুক্ত বর্ণ শেষে আছে, রুশটাতে কি বলা হয়েছে শব্দান্তে সংযুক্ত অর্থাৎ শব্দের শেষে, শব্দান্তে অর্থাৎ শব্দের শেষে সংযুক্ত বর্ণ থাকলে সেক্ষেত্রে অন্তিম অ এর উচ্চারণও অকারান্ত হয়, যেমন ভক্ত এই যে শব্দান্তে অন্তিম অ, এখানে ধর্মর ক্ষেত্রে মর সাথে প্রেফ, সুতরাং এটাও সংযুক্ত বর্ণ, তো যদি থাকে তাহলে সেটা কি হয়ে যাবে, সেটা অকারান্ত উচ্চারিত হবে, যেমন ভক্ত। আমরা করলাম ধর্মর ক্ষেত্রে তাই, ধর্ম হর্ষ হলো তারপর হলো অকারান্ত উচ্চারিত। তো আশা করি বুঝতে পেরেছ, আমরা চলে আসি শেষের নিয়মে, একেবারে শেষ নিয়মটা দেখো, দশ নম্বর এগারো নম্বর নিয়মে কি আছে, রস্যই কিংবা একারের পর রস্যই কিংবা একারের পরে অন্তস্থ অ থাকলে সেই অন্তস্থ অ দেখো কি হবে, সেই অন্তস্থ অ
হসন্ত রূপে উচ্চারিত না হয়ে রূপে উচ্চারিত না হয়ে প্রায়শ ওকারান্ত উচ্চারিত হয়। যেমন আমরা উদাহরণ দিই, প্রিয় রসইর পরে আছে অন্তস্থ অ, আমরা দিলাম মৃয়, আমরা যে বলি মৃয়মান, নির্ণেয়, আমরা দিলাম বিধেয়, খেয়াল করো রসই কিংবা একারের পর অন্তস্থ অ থাকলে সেই অন্তস্থ অ হসন্ত রূপে, আমরা জানি অন্ত অটা সবসময় হস উচ্চারিত হয়, কিন্তু যদি যে নিয়মগুলো আমরা পড়লাম সেগুলোর ক্ষেত্রে এবং দেখো এই নিয়মের ক্ষেত্রে অন্তস্থ অটা কি হস রূপে তখন আর উচ্চারিত হচ্ছে না, তখন হসন্ত রূপে উচ্চারিত না হয়ে প্রায়শ সেটা ওকারান্ত উচ্চারিত হয়। আমরা প্রিয় কি বলি, ওকারান্ত উচ্চারণ করি না, দেখো প্রিয় মৃয়র ক্ষেত্রেও তাই, মৃয় নির্ণেয় দেখো রহস, মূর্ধন্য নটা হয়ে গেল দন্ত ন, বিধেয় বিধেয়, তো রসই কিংবা একারের পর অন্তস্থ অ থাকলে সেই অন্তস্থ অটা হসন্ত রূপে উচ্চারিত না হয়ে প্রায়শ ওকারান্ত উচ্চারিত হয়। যেমন প্রিয় মৃয় নির্ণেয় বিধেয় সমস্ততে আমরা দেখলাম ওকারান্ত উচ্চারিত হলো। তো অন্ত আয়ের নিয়ম এই পর্যন্তই ছিল, আশা করি তোমরা নিয়মগুলো বুঝতে পেরেছ আমাদের উচ্চারণে, তাহলে সমস্ত কিছুই পড়া হয়ে গেল। আদ্য তো আগে পড়িয়েছিলাম, আদ্য ও মধ্য ও এবং অন্ত এর সমস্ত নিয়মগুলো পড়া হলো। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত আল্লাহ পাক সকলকে বৈশ্বিক মহামারীতে হেফাজত করুন, ভালো রাখুন, সুস্থ থাকুন, তোমরা নিরাপদে থাকো, ভালো থাকো, সাবধানে থাকো, আল্লাহ সকলকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম।